ডাক্তারকে দেখা ভর্তি করলাম, বেড পাই নাই, প্রাণ দাও জায়গা নাই, বেডে একটা দুই তিন টাকার রুগী। সারা রাত্রে গাছ তলায় আছি, এখনো গাছ তলায় আছি, ডাক্তারের অপেক্ষা দেখাবো, এই পর্যন্ত আছি। এই রাতে আমি রাত্রে আসি, আসে হসপিটালে দেখি কোনো জায়গা নেই, তারপরে আমার অসুস্থ বাচ্চাকে নিয়ে আমি রাত্রে গাছতলাতে থাকি, বারান্দাও জায়গা নেই। শিশির উপনা করেন অনেক হারে গেছে, এই কারণে মনে করেন পর্যাপ্ত মনে করেন রুগীর মনে করেন বেড পাওয়া যাচ্ছে না, প্রতিটি বেডে মনে করেন তিনজন চারজন করে রুগী, এতে মনে করেন আরও মনে করেন অসুস্থ হয়ে বেশি পড়বে শিশুগুলো। দিনের বেলা অত্যাধিক গরম, রাতের বেলা ঠান্ডা, এবং বাচ্চারা ঘামতেছে, এবং স্বাস্থ্য রোগীদের অনেক বেড়ে গেছে আমাদের, এবার হচ্ছে অন্যবারের তো অনেক বেশি, এটা দুটা কারণ, একটা যেমন সচেতন হয়েছে বেশি, এই জন্য বেশি আসতেছে, আগে ছিল না, আমাদের পাচ্ছে বলে সবাই চোখ পাঠাই দিচ্ছে, এখানে হাসপাতালে বাচ্চা হয়ে যাবে। যে আমাদের এখানে মাত্র 45টা বেড, কিন্তু আমাদের যারা শিশু বিশেষজ্ঞ এবং মেডিকেল অফিসার যারা আছেন তারা অক্লান্ত সেবা দিয়ে যাচ্ছেন, এবং গড়ে আমাদের প্রায় 200 রুগী থাকে এখানে। যেমন আজকে যদি আমরা বলি যাচ্ছি আমাদের 194টা রুগী আছে, গতকাল 203 জন ছিল, এবং আমাদের কষ্ট হচ্ছে আমরা আমরা কুলোতে পারছি না, যেমন আপনারা যদি দেখেন যে আমরা এখানে অ্যাকোমোডেশন থাকার জায়গাটা সেভাবে দিতে পারছি না, একটু চিন্তা করলে বোঝা যাবে যে 45টা বেডের এগেনস্টে 200 মানুষকে অ্যাকোমোডেট করা খুব কঠিন একটা কাজ, কিন্তু যেহেতু আমরা সরকারি কর্মচারী আমাদের নির্দেশনা অনুযায়ী আমাদেরকে সেবা দিয়ে যেতেই হবে। না